Kalimpong, no? Gurpindara kita na Army Base Camp. Aha. Itu apa? Sandy Town, Kalimpong Town. कलकाता ठंडा आबहवा प्राय शेष एकटू गरम तो एसेई गेल ठंडा आबहवा भालो करे उपभोग कराई गेल ना ताई शीतल परिवेश ओ आबहवा के उपभोग करते आमी आपनादेर सौमेन आमार माके निये बेरिये पड़लाम पहाड़ेर उद्देश्ये। आपनारा प्रायई बोले थाकेन आमार माके अनेक दिन देखा जाच्छे ना, देखुन माके संगे निये किन्तु एबार बेरिये पड़ेछि। दुपुर 1:30 आमादेर फ्लाइट कलकाता नेताजी सुभाषचंद्र बोस इंटरनैशनल एयरपोर्ट थेके छाड़बे, ताई नतून नियम अनुसारे 3 घंटा आगेई पौंछाते सकाल सकाल बेरिये पड़लाम। आमादेर ए भिडियोते आमरा देखाबो कलकाता थेके तागदा अब्दि रास्तार भिडियो। एर परेर भिडियो थेके एके एके देखाबो ओखानकार विभिन्न अंचल सम्पर्के सम्पूर्ण भिडियो। देखते देखतेई आमरा पौंछे गेलाम कलकाता इंटरनैशनल एयरपोर्टे। सब नियम मेने आमादेर टिकिट देखिए प्रवेश करलाम एखाने। असाधारण आमादेर ए कलकातार इंटरनैशनल एयरपोर्टटी। बैग जमा दिए आमरा सिक्यूरिटी चेक करते दाड़िये गेलाम। एखाने भिडियोते सेटा देखानो सम्भव नय सुरक्षार नियम अनुसारे, ताई एकटु परेई बाकी जिनिसटा आपनादेर देखाच्छि। सिक्यूरिटी पेरिये चेक इन काउंटारे गेले सेखान थेके आमादेरके कोविड थेके बाँचार जन्य सुरक्षार जिनिसपत्र देवा हय়। যেহেতু আমার মায়ের মিডিল সিট পড়েছিল প্লেনে, তাই তাকে নিয়ম অনুসারে সুরক্ষার পোশাক পরতে হয়েছিল। আমি কিন্তু ধারে সিট পেয়েছিলাম। এয়ারপোর্টে বাস আমাদের নির্দিষ্ট প্লেনের কাছে পৌঁছে দিল। আমি আর আমার মা প্লেনে উঠে আমাদের নির্দিষ্ট আসনে বসেও পড়লাম এবং দেখতে থাকলাম মাটি থেকে আমাদের প্লেন কিভাবে মুহূর্তের মধ্যে আকাশে উঠে গেল। আসুন আপনাদেরকেও সেই অভিজ্ঞতা একটু দেখানোই যাক। প্রায় ঘন্টা খানেক পরে আমরা বাগডোগরা এয়ারপোর্টে এসে পৌঁছলাম। যেহেতু এটি একটি বিশেষ সামরিক এয়ারপোর্ট, তাই এখানকার এয়ারপোর্টের ভিডিও নেওয়ার অনুমতি নেই, তাই এয়ারপোর্টটি কেমন তা আপনাদের দেখাতে পারলাম না। প্রতিটি নাগরিকেরই উচিত নিয়ম মেনে চলা, আর সেই কারণেই আমি নিয়মটি পালন করলাম। আমরা যে হোমস্টেতে থাকব সেখানকার মালিক আমার প্রিয় ভাই দিবসজি শিলিগুড়ির শালুগড়াতে অপেক্ষা করছিলেন, তাই এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি নিলাম। বলে রাখা ভালো যে বাগডোগরা কিন্তু শিলিগুড়িতে অবস্থিত। যে ট্যাক্সি নিয়েছিলাম তার চালকের সাথে কথাও বলেছিলাম এবং তার মোবাইল নাম্বার ভিডিওতেও দিলাম। ভিডিও দেখাও একটু। নামটা কি বলো তোমার? সুশান্ত কর্মকার। সুশান্ত কর্মকার, আচ্ছা তোমার সাথে এখানে যদি কেউ আসে তোমার সাথে, তুমি তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করলে পাবে তোকে, তাই তো? অবশ্যই। আর এই ফোন নাম্বারটা আমাদের দিয়ে দেবো। শিলিগুড়ির সুন্দর রাস্তা ধরে শিলিগুড়ি সিটি সেন্টার পেরিয়ে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম শালুগড়া অঞ্চলে। সেখানে দিবসজি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। দিবস ভাইয়ের সাথে এবার এগিয়ে চললাম পাহাড়ের দিকে। আমাদের গন্তব্য এখন তাগদা। শালুগড়া মনেষ্টির পাশ দিয়ে শালুগড়া NH-31 রোড ধরে গভীর জঙ্গলের মাঝখান দিয়ে এগিয়ে চললাম আমরা। বলে রাখি এই ফাঁকে যে এই রাস্তা কিন্তু জঙ্গলের পশু প্রাণীদের চলাফেরার রাস্তা।
কখনো কখনো হাতি বা অন্য জন্তু কিন্তু চলে আসতেই পারে সামনে, তাই সাবধানেই থাকতে হবে। গভীর জঙ্গল পেরিয়ে যেতেই আমাদের চোখের সামনে পাহাড়ি সৌন্দর্য ধরা দিতে থাকলো। আমরা পেরিয়ে গেলাম শিলিগুড়ি থেকে সোজা সিকিম অবধি তৈরি হচ্ছে সেই রেল লাইনটি। এটির কাজ সম্পূর্ণ হলে আপনারা সোজা শিলিগুড়ি থেকে সিকিম অবধি সহজেই পৌঁছে যেতে পারবেন। একটু পরেই আমরা সেবক রোড ধরে এগিয়ে যেতে থাকলাম এবং সেবক কালীবাড়ির পাশ দিয়ে ভক্তি ভরে প্রণাম করে এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। সেবক করোনেশন ব্রিজ ডান পাশে রেখে আমরা বাঁদিকের রাস্তাতে ধরে এগিয়ে চলতে থাকলাম। এগিয়ে যেতে থাকলাম কালীঝোড়াতে তিস্তার উপর তৈরি হওয়া ব্রিজের পাশ দিয়ে এবং এখানেই দেখতে পেলাম সেই বিখ্যাত কালীঝোড়া বাংলোটি, যেখানে অমিতাভ বচ্চনের সেই বরসাত কি এক রাত সিনেমাটি তৈরি হয়েছিল, যার বাংলা ভার্সনটি ছিল অনুসন্ধান। একটু পরেই অসাধারণ সুন্দর পাহাড় ও জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম। রাস্তা কখনো নেমে যাচ্ছে, আবার এতটাই খাড়া হয়ে উঠছে যা কখনো কখনো 60 ডিগ্রি হয়েও যাচ্ছে, এবং সেটা দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলল। পাহাড়ের জঙ্গল থেকে অনেক পাখির ডাক ভেসে আসছিল। হঠাৎই দেখতে পেলাম রাস্তার সামনে ময়ূর পাখি। আমরা জুতে তো একে অনেকেই দেখেছি, কিন্তু বন্য ময়ূরের রূপই খুবই আলাদা এবং অনবদ্য। পাহাড়ের যত উপরে উঠতে থাকলাম ঠান্ডা ততই নেমে আসছিল, আর তার সাথে পাহাড়ের সৌন্দর্য আরও অপরূপ হয়ে উঠছিল। আর যেহেতু বিকাল পেরিয়ে যাচ্ছিল, তাই ঠান্ডা বেশ ভালোই অনুভব হতে থাকলো। আস্তে আস্তে একটু লোকালয় দেখতে পেলাম, আর রাস্তার পাশ দিয়ে শুরু হলো চা বাগানের সৌন্দর্য। একটার পর একটা চা বাগান পেরিয়ে যেতে থাকলাম অপূর্ব সুন্দর এক পরিবেশের মধ্যে দিয়ে। আমরা যে চা পান করি, সেই চায়ের গাছগুলিকে সাথে পুরো বাগানকে একত্রে সত্যিই অপূর্ব লাগছিল। এখানকার ভালো মনের মানুষগুলো এই চা বাগানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এই বাগানগুলি থেকে চায়ের পাতা সংগ্রহ করে। ভাবতেই মনে এক শিহরণ জেগে উঠল। তাকদা তাকদা আসলে ব্রিটিশ যুগের ক্যান্টনমেন্ট। সেই সময় সেই যুগে এই অঞ্চলের বিস্তার ও চা বাগানের প্রতিষ্ঠাও হয়েছিল। এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে 5,100 ফিট উপরে অবস্থিত। যাওয়ার পথেই চোখে পড়ল রাংলি রাংলিওর চা বাগানটি। এটির সম্পর্কে ভিডিও দেখতে পাবেন এই সিরিজেই, তাই দেখতে থাকুন আমাদের ভিডিও। একই সাথে শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনদের কাছে, যাতে তারাও দেখতে পারে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর কি কি ভিডিও আপনারা দেখতে চান আমাদের থেকে। আপনাদের মতামত আমাদের কাছে কিন্তু অনেক দামি। চা বাগান আর পাইনের জঙ্গলের পাশ দিয়ে এসে পৌঁছলাম তাকদা বাজারে, এবং একই সাথে এসে পৌঁছলাম আমাদের গন্তব্য দ্য কজিনোক হোমস্টেতে। এই হোমস্টেটার সম্পর্কে সব তথ্য আগামী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাপমাত্রা এখন 6 ডিগ্রি, যা ভোরে 4 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবে। এখন এই মুহূর্তে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠান্ডার মধ্যে রয়েছি, মাথায় টুপি দিয়ে দুটো সোয়েটার পরেছি, দেখুন দুটো সোয়েটার পরে রয়েছি। হাতগুলো প্রচন্ড জমে যাচ্ছে, এক্ষুনি কম্বলে তোলা যাব। এই দেখুন,
আমি আর মা আছি। আপনারা অনেকেই বলেন তো মাকে কেন দেখতে পাচ্ছি না, দেখুন মাকে নিয়ে চলে এসেছি তকদায় তিনচুলের কাছে, যাবো এখন রাত্রি 10টা বাজে, এবার একটু ঘুমাই। আর হ্যাঁ, আপনাদের দেখিয়েছি এখানকার হোমস্টে সম্পর্কে সব কিছু ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো, গলা ধরে আসছে ঠান্ডায়। তাই দেখতে পাচ্ছেন ডবল কম্বল, ডবল কম্বল এখানে দিয়েছে, প্রচণ্ড ভালো হোমস্টে, সব কিছু আপনাদের জানাবো। এখন ঘুমাই, কালকের থেকে শুরু হচ্ছে নতুন ভিডিও, দেখতে থাকুন আমাদের সাথে। ওকে, তাই আজকে এখানেই শেষ করছি। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।